হটস্পট হটস্পট জেলা চারটে জেলা ঘোষণা করেছে কেন্দ্র। হুগলিও অরেঞ্জ জোনে আছে, সে ঠিক কি বলবেন? হুগলি তো সংক্রমণ থেকে বাইরে। যেভাবে স্টেট কেন্দ্রকে রিপোর্ট পাঠিয়েছে সেই অনুসারে তারা চারটে হটস্পট করেছেন 170টা টোটাল জেলার মধ্যে, এবং হুগলি তার সেকেন্ড পজিশনে আছে যে তারা নন হটস্পট বাট অরেঞ্জ জোনে আছে, কিন্তু অ্যালার্ট করেছে। কিন্তু আমি তো দেখেছি হুগলিতে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর পাচ্ছি, এবং ভদ্রেশ্বরের যে কেসটা, যেটা একজন চানক হসপিটাল থেকে একজন মহিলা তার মৃত্যু হলো, তাকে দাহ করা হলো, তারপরে যারা দাহ করতে গিয়েছিল তারা ওখানে দাহ করেছে তখনও পর্যন্ত জানে না, কিন্তু দাহ করার পরে তাদেরকে খবর দেওয়া হচ্ছে প্রশাসন থেকে যে তোমরা ওখান থেকে বেরোবে না, তোমরা ওখানে থাকবে, এবং তাদেরকে আর বাড়িয়ে দেওয়া হচ্ছে না। এবং বিভিন্ন লোকেরা দাহ করেছে, তারা বিভিন্ন জায়গায় ভদ্রেশ্বরে কালকে খবর এসেছে খুলনা খুলনা ঘুরেও বেড়াচ্ছে তারা, এবং ওই মহিলা যে তারপরে রিপোর্ট এসছে করোনা পজিটিভ। তাহলে এই যারা ঘুরে বেড়াচ্ছে তাদের দায়িত্ব কে নেবে? এবং যারা ঘুরে বেড়াচ্ছে, যারা বাজারে বলুন ভদ্রেশ্বর চন্দননগর কোথায় কোথায় তারা ঘুরে উঠে বিভিন্ন প্রান্তে, তারা যে কত লোক মানুষের সংস্পর্শে এসছে, তাদের কি তোলা হয়েছে, তাদের কি খুঁজে খুঁজে বার করা হয়েছে, তাদের কি আইসোলেশনে পাঠানো হয়েছে? কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, এবং পুরোপুরিভাবে একদম সংখ্যা লোকানো হচ্ছে। ভোটের তাগিদে ভোটে জেতার জন্য একটা মানুষের মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলা, এটা পৃথিবীর কোনো জায়গায় হচ্ছে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে। ডেঙ্গুতে যেরকম উনি মানে ডেঙ্গুকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেরকমভাবে হচ্ছেন ডেঙ্গু আর করোনা মনে হয় এক। কিন্তু করোনা যে কি সাংঘাতিক, তারা প্রত্যেক দিন রিপোর্ট আসছে দেখছি, যে রিপোর্টে বলা হচ্ছে করোনার মানে তার অনেক বেশি গুণ সাংঘাতিক একটা জিনিস। সেই জন্য মুখ্যমন্ত্রী যেভাবে এটাকে এত লাইটলি নিচ্ছেন, আগামী দিনে একটা বিস্ফোরণ একটা কলকাতায় এই বেঙ্গলে হতে পারে। আজকে লকডাউন, বিভিন্ন জায়গায় লকডাউন হয়েছে, এরকম তো না হয় যে বিভিন্ন জায়গা থেকে লকডাউন করে তারা সুন্দর করে সেটাকে কন্ট্রোল করে লকডাউন উঠে গেল, কিন্তু তারপরে দেখলাম পশ্চিমবাংলার লকডাউনটা হয়তো অনেকদিন ধরে চলতো, কারণ শুধুমাত্র পশ্চিমবাংলাতে সংখ্যাটাকে লুকিয়ে রাখবার জন্যই আজকে পশ্চিমবাংলার মানুষকে হয়তো আরো বেশি করে ভুগতে হবে। রাজ্যপাল।